নবম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন কর্নেল শওকত আলী, বিশেষ করে কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি ঢাকা সিএমএইচে ভর্তি হয়েছিলেন। শওকত আলী শরীয়তপুর 2 আসন থেকে 6 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 1969 সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল তাতে শওকত আলীকেও আসামি করা হয়। তিনি মুক্তি সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং 71 ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।